রোমানিয়া হয়ে দেশে ফিরেছেন ইউক্রেনের অলিভিয়া বন্দরের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলা সমৃদ্ধি জাহাজের 28 নাবিক। দুপুরে দেশে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল গেটে ফিরে আসা ক্যাপ্টেন নূরে আলম সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে দেশে ফিরতে পেরেছেন, এটাই বড় প্রাপ্তি। অন্যদিকে প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনে রাখা হয়েছে। বিমানবন্দরে এসে হাদিসুর রহমানের স্বজনরা সন্তানের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে দাবি জানান। ফিরে আসা 28 জনের তালিকায় নেই প্রকৌশলী হাদিসুর রহমানের নাম, তবুও সন্তানের শেষ অবস্থা জানতে মমতাময়ী মা বাবা ছুটে এসেছেন বিমানবন্দরে। মায়ের বিলাপ, বাবার বুক ফাটা কান্না, সবাই এলো, শুধু নেই নয়নের মনি হাদিসুল। এই বুধবার 8 টাকা, তারপর আমার দেখি যাই এটা আসতে এই ছেলে আমার নাই। ইউক্রেনে রাশিয়ার বোমায় এমভি বাংলা সমৃদ্ধি জাহাজের উপরিভাগে থাকা প্রকৌশলী হাদিসুর রহমানের মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর এমনিতেই পাহাড় সমবেদনার, তার উপর মরদেহের অপেক্ষা তো আরও যন্ত্রণার। এখন মায়ের আকুতি ছেলের লাশটা অন্তত একবার বুকে জড়িয়ে ধরতে চান। নিজেরা প্রাণে বাঁচলেও চোখের সামনে হাদিসুরের চলে যাওয়া মানতে পারছেন না সহকর্মীরা। বোমা বারুদের গন্ধ আর বিকট শব্দের ভয়ঙ্কর পরিস্থিতির ইউক্রেন থেকে দেশে ফিরতে পেরেছেন তা এখনও অবিশ্বাস্য তাদের কাছে। তবুও তাদের উদ্ধারে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ইউক্রেন থেকে ফেরা নাবিকরা। গভীর সমবেদনা প্রকাশ করতেছি আমার অত্যন্ত প্রিয় জুনিয়র, আমার কলিগ, আমাদের থার্ড ইঞ্জিনিয়ার, তার মৃত্যুর খবর আপনারা সবাই জানেন। আমি সরকার এবং আমার কর্পোরেশনের প্রতি অনুরোধ করছি যেন তার যেই ক্ষতিপূরণ এটা দেন, এবং সরকার আশ্বস্ত করছে তার যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে। হাদিসুর রহমান তার পরিবারের সদস্যদের প্রতি আমরা আবারও সহমর্মিতা জানাচ্ছি, কন্ডোলেন্স জানাচ্ছি, এবং তার দেহাবশেষ আমরা অতি সত্বর বাংলাদেশে এনে ফেলবো, এটা আমরা দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমরা পারবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় থাকলে। প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ এখন ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজে রাখা হয়েছে। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।